আরে আরে আপনি নোংরা কাপড় পরে রেস্টুরেন্টে আসছেন কেন? দেখে মনে হচ্ছে যে ভিখারি ভিক্ষা করতে আসছে। এই সমস্ত ভিখারির জন্য না আমরা মোড়েও শান্তি পাবো না। ভাই একটা কাজ করুন, তোর ঘর ধাক্কা দেবে কোন তো? এই ঘর ধাক্কা দিব না, ভালো ভালো বের হয়ে যাবি। না না ভাজান, আমারে বাইর করুন, আমার বহুত দিনের শখ এরকম একটা বড় রেস্টুরেন্টে একটা বইরা খাবো, তাই অনেক টাকা জোগাড় করে নিয়ে আইছি। এই তুই কি এখানে মশকরা করতে আসছিস? তোকে দেখে কোন অ্যাঙ্গেলে মনে হয় যে তুই এখানে বসে খেতে আসছিস? আই বের হ তো, বের হ। কথা কানে যেতেছে না, বের হ। বাজার আমার কথাটা শুনো না, তোমাকে এই রেস্টুরেন্টের খাবারে যত দাম ওই দাম আমার কাছে আছে, আছে টাকা পয়সা, আমি খাবো। এই তোর টাকা নিখোঁজ করি, তোর যে পোশাকের অবস্থা, তুই যদি এখানে বসে খাস আমাদের রেগুলার কাস্টমাররা আসা বন্ধ হয়ে যাবে, তারা তো আর জিন্দেগি তো আসবে না। এই আরে কি হয়েছে রফিক, এখানে তো চিৎকার তো তোমার চিকিৎসা। স্যার দেখেন না এই ছোট লোকটা, সে কখন থেকে গ্যাঞ্জাম শুরু করছে? আর ছোট লোকটার চোখে লজ্জাও নেই, সে কখন থেকে বের হয়ে যেতে বলছে? কারে কি বলতেছো? স্যার মনে হয় মাথায় সমস্যা আছে, কষে একটা থাপ্পড় মারতে মন চাইতেছে। স্যার আমি মারবো না আপনি? রফিক চুপ কর, উনি কে জানো? স্যার না জানার কি আছে, দেখেই বুঝে যাচ্ছে যে মাগনা খেতে আসছে। তোমরা চুপ করো, উনি কে জানো? উনি আমাদের রেস্টুরেন্টের মালিক আরমান সাহেব, বেশ কিছুদিন হলো উনি নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে এসেছে। ওনার আওতাধীন কিছু রেস্টুরেন্ট আছে, ওইগুলোর অবস্থা জানার জন্য, আর তোমরা তার সাথে এরকম করতেছো। সরি স্যার, আমরা আসলে আপনাকে চিনতে পারি, যদি চিনতে পারতাম স্যার কখনোই আপনার সাথে এরকম ব্যবহার করতাম না। হ্যাঁ স্যার, আর আপনি যে পোশাক পরে আছেন এটা দেখে আমরা বুঝতেই পারি নাই স্যার। স্টপ ইট, তোমার পোশাক দিয়ে মানুষকে মূল্যায়ন করো। ছি, দুই দিন আগে আমি এই রেস্টুরেন্টে এসেছিলাম স্যুট টাই পরে, আমাকে তোমার যত্নের কোনো ত্রুটি করনি, অথচ আজকে আমার এই পোশাক দেখে তোমরা এই দুর্ব্যবহার করছো। টাকা আছে বলেছি, তারপরেও টাকার অভাবে বড় রেস্টুরেন্টে মানুষ খেতে পারে না, তার কষ্ট আমি রিয়েলাইজ করেছি। অথচ তোমরা, আচ্ছা একটা কথা বলো তো, তোমরা তো দরিদ্র ঘরের সন্তান, তোমরা দায় পড়ে আজকে আমার এই রেস্টুরেন্টে কাজ করতে এসেছো, তোমরা তোমরা কেন গরিবদের দেখে নাক ছিটকাবে? সেটা আমি খুব কষ্ট পেলাম তোমাদের এই আচরণে। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন স্যার, এরকম ভুল আর কখনোই করবো না স্যার। হ্যাঁ স্যার, আপনি আমাদেরকে মাফ করে দেন স্যার, আমরা আর কখনো এই ধরনের ভুল করবো না স্যার। আচ্ছা ঠিক আছে, শোনো একটা কথা বলে দিচ্ছি, আজকের পরের থেকে মানুষকে কখনো পোশাক দিয়ে উল্লাস করবে না। আমি গরিব ঘরের সন্তান, আমি গরিব ঘর থেকে উঠে এসেছি, আমি কত পরিশ্রম করে আজকে আমি এই পর্যন্ত দাঁড়িয়েছি, আজকে আমার 100-এর উপরে রেস্টুরেন্ট। কেন? কারণ আমি দরিদ্রকে মূল্যায়ন করতে শিখেছি, আমি মানুষকে মূল্যায়ন করতে শিখেছি। আজকে তো বলে দিচ্ছি আমার রেস্টুরেন্টে যারা আসবে সবাইকে সমান পরিমাণ মূল্যায়ন করবে, সে হোক ধনী সে হোক গরিব, আর যদি কারো কাছে টাকা না থাকে তাকে বিনামূল্যে খাওয়াবে, সম্মান করলে সম্মান পাওয়া যায় কথাটা মনে রাখবে। তুমি আজকে যার সাথে ভালো ব্যবহার করবে আগামীকালকে অন্যজন তোমার সাথে ভালো ব্যবহার করবে, কথার মনে থাকবে। আর একটা বিষয়, মানুষকে খাওয়ালে কখনো কমে না, রিজিক আল্লাহ তাআলা দিয়ে দেন, আমরা শুধু উসিলা। ঠিক আছে।